ব্যারাকপুর। ইতিমধ্যেই লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে আর তার আগে থেকেই কিন্তু ব্যারাকপুরে একেবারে যুযুধান দুই পক্ষ, একদিকে পার্থ ভৌমিক অন্যদিকে অর্জুন সিং। আর এবার পার্থ ভৌমিক ভোট যুদ্ধে জেতার জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে রীতিমতো পুরস্কারের টোপ দিচ্ছেন। তিনি বলছেন আমডাঙ্গার এক কর্মী সভায় গিয়ে যে অঞ্চল বেশি লিড দেবে অর্জুন সিং এর বিরুদ্ধে ভোটে, যে অঞ্চল থেকে বেশি লিড পাওয়া যাবে তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা। গতকালই ভোট ঘোষণা হয়ে গিয়েছে অর্থাৎ আদর্শ আচরণবিধি শুরু হয়ে গিয়েছে। পার্থ ভৌমিক পুরস্কারের টোপ দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন পাল্টা বলছেন অর্জুন সিং। লোকসভা নির্বাচনে আমরা এই বুথ থেকে এই অঞ্চল থেকে 9000-এর বেশি ভোট লিড পেয়েছিলাম। এবারে আমি আশা করব এই লিডটা অনেক অনেক বেড়ে যাবে। যদিও অর্জুন তো বলেছে, অর্জুন ঘোষ বলেছে যে এখান থেকে 15,000 ভোট লিড হবে, 15,000 লিড হয়। আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলবো আপনাদের একটা গিফট আমরা দেব, 15,000 হলে গিফট আমরা দেব, সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে। স্বাভাবিকভাবে আমি রফিকদারের কথায় কথা বুঝিয়ে বলছি, যে অঞ্চল হায়েস্ট লিড দেবে বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দিচ্ছি। ভোটের ময়দানে কড়া টক্কর দিচ্ছেন দুজনেই। অর্জুন সিং তিনি যখন সন্দেশ খালির সঙ্গে পার্থ ভৌমিকের যোগসূত্র স্থাপনের গত দুদিন ধরে চেষ্টা করে চলেছেন, পার্থ ভৌমিক তখন আমডাঙ্গার একটি কর্মী সভায় গিয়ে অর্জুন সিং এর বিরুদ্ধে রীতিমতো পুরস্কারের টোপ দিচ্ছেন। যে অঞ্চল বা যে বুথ বেশি লিড দেবে তাদের জন্য বড় পুরস্কার থাকবে, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক। শুনুন। লোকসভা নির্বাচনে আমরা এই বুথ থেকে এই অঞ্চল থেকে 9,000-এর বেশি ভোট লিড পেয়েছিলাম। এবারে আমি আশা করব এই লিডটা অনেক অনেক বেড়ে যাবে। যদিও অর্জুন তো বলেছে, অর্জুন ঘোষ বলেছে যে এখান থেকে 15,000 ভোট লিড হবে, 15,000 লিড হয়। আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলবো আপনাদের একটা গিফট আমরা দেব, 15,000 লিড হলে গিফট আমরা দেব, সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে। স্বাভাবিকভাবে আমি রফিকদারের কথায় কথা বুঝিয়ে বলছি, যে অঞ্চল হায়েস্ট লিড দেবে বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দিচ্ছি। গতকালই ভোট ঘোষণা হয়ে গিয়েছে অর্থাৎ আদর্শ আচরণবিধি শুরু হয়ে গিয়েছে, আর সেই কারণেই কিন্তু দেখাচ্ছেন এবার অর্জুন সিং। তিনি বলছেন আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শুধু তাই নয় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন তিনি, এমনটাই তাঁর অভিযোগ। পার্থ ভৌমিকের খুব খারাপ অবস্থা আছে। পার্থ ভৌমিক তো মানুষের কোনোদিন কোনো কাজে লাগেনি, কোনো মানুষের জন্যে, তৃণমূলের জন্যে, তৃণমূল কর্মীর জন্যে, তৃণমূলে বিপদ আপদে কোনোদিন কাজ লাগেনি। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং কিছু নেই, তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে। ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন, এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে। এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে।